ত্রিপুরা রাজ্যের উত্তর ত্রিপুরার ধর্মনগরে কুকর্ম করে পালিয়ে বেড়াচ্ছেন অসমের করিমগঞ্জ জেলার নীলামবাজারের এক ইমাম বলে অভিযোগ এনে সুবিচারের আশায় নাবালিকার পরিবারের লোকজন ধর্মনগর মহিলা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা হাতে নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। প্রাপ্ত বিবরণ মতে জানা গেছে, উত্তর ত্রিপুরার ধর্মনগরের সাকাইবাড়ি মসজিদে ইমামতি করতে গিয়ে এক নাবালিকার সাথে কুকর্ম করে বর্তমানে পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন করিমগঞ্জ জেলার নীলামবাজারের এক ইমাম। এ কাণ্ডে সর্বত্র নিন্দার ঝড় উঠেছে। উক্ত কাণ্ডে অভিযুক্ত ইমামের নাম রেহান উদ্দিন। অভিযোগ মতে জানা গেছে, তিনি গত দীর্ঘদিন ধরে উত্তর ত্রিপুরার ধর্মনগরের সাকাইবাড়ি মসজিদের ইমামের দায়িত্বে থাকা অবস্থায় সেখানকার এক নাবালিকাকে ফুসলিয়ে তাকে বিয়ে করবেন বলে মিথ্যে প্রতিশ্রুতি দেন। এতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এমন সুযোগকে কাজে লাগিয়ে উক্ত ইমাম নাবালিকার সাথে বেশ কয়েকবার ভয়ভীতি দেখিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হন বলে অভিযোগ। এরই মধ্যে শনিবার ফোনযোগে ইমাম নাবালিকাকে বিয়ে করতে অস্বীকার করলে নাবালিকাটি কান্নায় ভেঙে পড়ে। পরে সে পুরো ঘটনাটি তার মায়ের কাছে খুলে বলে ঘটনাটি জানাজানি হয়। এ নিয়ে এদিন রাতে নির্যাতিতা তথা ধর্ষিতা নাবালিকার পরিবারের পক্ষে উক্ত ইমামের বিরুদ্ধে ধর্মনগর মহিলা থানায় ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করা হয়। এমন খবর পেয়ে অভিযুক্ত ইমাম গা ঢাকা দিয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ কাণ্ডে ধর্মনগর মহিলা থানার পুলিশ অসমের করিমগঞ্জ জেলার নীলামবাজার থানা পুলিশের সহযোগিতায় অভিযুক্ত ইমামকে চালে তোলার প্রচেষ্টা শুরু করলেও তাকে এ সংবাদ সংগ্রহ পর্যন্ত অভিযুক্তকে পুলিশ খুঁজে পায়নি বলে খবর পাওয়া গেছে। এদিকে এ কাণ্ডে অভিযুক্ত ইমামের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। করিমগঞ্জ থেকে এসএম জাহিদ আব্বাসের প্রতিবেদন। আমি যখন এক বছর আগে আমি তিন বছর থেকে মসজিদে যাই, তারপরে তিন বছর পরে দুই বছর পরে ইমাম সাহেব মসজিদে ইমাম সাহেবে আমার কইছে আমার সাথে কথাবার্তা কইতে উনি, আমি ওনারে না খুঁজে কইছি আমি পড়ার ছাত্র, আমি টুয়েলভ অবধি কমপ্লিট করি, তারপরে যা সব পড়ার আগে করব উনি তারপরে আমার আর কিছু কইছেন না। কিন্তু দুই তিন মাস আগে উনি আমার পিছন লইছেন যে আমি ওনারে বিয়া না ছাড়া যদি করি না অন্য ফেরোর সাথে কথা কইতে উনি আমার জাদু করিয়া রাখি দিবা তেই করিল বা সে করিল। তারপরে আমি ওরা কিছু কইছি না বাড়িতে তারপরে তারপরে উনি আমার ভিডিও করে রাখছেন, কইছেন যদি আমি ফেব্রে বাস করি তে উনি আমার ভিডিওটা উনি মানে ভাইরাল করে দিবা, আমি মানে বই আর কিছু কইছি না। তারপরে পরশুদিন উনি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করছেন, তারপরে আমি তার খারাপ ব্যবহার করার পরে আমার কইছেন তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই যা। তারপরে আমি দুই তারপরের দিন আমি কইছি দেখো বালাহরি বুঝো তুমি আমার সাথে কিন্তু অনেক কিছু করছো, তুমি এখন আমার সাথে সম্পর্ক নাই এখানে কো। তারপরে উনি কইছেন দেখো তো আমি তোর সাথে সম্পর্ক নাই, কোনো প্রমাণ আসেনি যে তোর সাথে আমার কোনো সম্পর্ক আছে হরিয়া। তারপরে আমি আর মারে কইছি ওরকম যে ইমাম সাহেবে আমার সাথে ওরকম তারা কি লাগে আছে ওখান তারা তাইছে উনি যদি আমারে গোস্তে না চাই তাহলে আমার পুরো লাইফের খরচটা উনি দিবে। আপনি ওই ইমামের নাম কি? রেহান উদ্দিন। বাড়ি কই? নীলামবাজার। কখন ইমাম কই আছে? এখন কইতাম পাই যাও। থানাতে কেন আইছেন? আমি আইছি আমার মাইয়ার সাথে মাইয়ার নিয়া। কি হইছে? মসজিদের ইমাম সাহেব আমার মাইয়ারে আজকে থেকে ছয় মাস আগ থেকে তাই জুড়ে করে ছয় মাস আগ থেকে তাই খারাপ ব্যবহার করেন। আমার মাইয়া তো বাড়িতে ইয়া হয় না। খারাপ ব্যবহার থেকে অন্য কিছু কি করে? খারাপ ব্যবহার বলতে পরিষ্কার ভাবে করে কি করে? খারাপ ব্যবহার করেন তাই করতে চাইন গুলা ঠুকে মারি ধরুন কোন জাদু তাই মানে না তাই কোন জাদু করে নিবা বাপরে জাদু করে নিবা তাইরে জাদু করে নিবা মারবা এরপরে তাইরে মানে না রাতিন তাইরে মসজিদে হটাইছে আবার সময় সব ঘুরিটা ছুটি দিয়ে তাইরে হটাইছে নকানির ঘরে তাইরে কি যে করছেন নাকের মধ্যে নিয়ে শুনগাইয়া তাইরে অজ্ঞান করিয়া তাইরে দেব করছেন করার পরে আধা ঘন্টা পরে তাই কুষ্টা আইছে এরপরে তাই আইছে বাসা খোলা তাই কয়েক খোলা তাই কয়েক দিন পরশন করার পরে হালকে পরশুদিন ওরকম আমার মাইয়া পাঠাইছে ওরা তাই ওরকম। আপনার মাইয়া আপনার কাছে কি কইছে? আজকে ইমাম সাহেবের মাইয়া ফোন হয়েছে ফোন করা আমি তো জানি না আপনা ধরি আমার খানো গিয়া দিছে আমার মাইয়া ফোন হালকে মাতে এরপরে আমি গেছি গিয়ে আমার মাইয়ার আজ ধরতে ধরিয়া কইছে খালকে মাত গিয়া বাইছে তাই ফোনও মাতে আর খান্তে কয় তুমি আই যেতে পিতা মাত তুমি আমার চিনো না তুমি মানে জানো না অতদিন হইলা বিয়া করতা এখন তুমি আমার চিনো না আমার মাঠার কইতা পারি তার কোথাও পোস্ট না আমি তো রাইয়া নি পোস্ট না তোমরা হবে কিছু আমি জাদু করি মারিনি পোস্ট না তুমি রাইয়া নি ও তাই আমার ডাক দিছে ডাক দিকে আমি তাই রাজা দেখতে বলছি কি তুলছে ও তাই আমার কইছে মা ও বলা ওলা আমার সাথে তাই না কি কইছে মাইয়া আপনারা কি কইছে কি করছে ইমাম কি কইছে
মাইয়ার জি কইছি কিটা লাগে কান্ত ফোন হার কাছে ফোন করে তাই কইছে মসজিদের ইমাম দিও তাই আই 6 মাস থেকে আমার লাগে এরকম খারাপ ব্যাপার কোন রেপ করছেন কইছে আমার রেপ করছেন কইছে হ্যাঁ ও কি আর করছেন কালকে আজকে আর জন্মাস থেকে আমার মাসটা বন্ধ জন্মাস থেকে মাসটা বন্ধ আমি চিন্তা করলাম কইলাম জন্মাস থেকে বন্ধ তো আমার কইলে না মাইয়া খান্তে আর কয় মাস বছর কইতাম না তাই দাদু করি মানি নিবা তাই না মারে যদি না ইয়া আমার বাপ রে ইয়াদের বাপ কা ভাই আমি তো রাইয়া কইছি না তাই আমার নিতা না কইছেন ও আমি মারা কইলাম তো রাইয়া বিয়ের অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে সাজসজ্জার বিকল্প নেই তাই এ নিয়ে বিয়ের অনুষ্ঠানের আগে থেকেই মিয়া বিবির টেনশনের অন্ত নেই। কোথায় কি পাওয়া যাবে সে নিয়ে দুলহা দুলহান তো বটেই, পরিবারের অন্যান্য সদস্যদেরও চোখে ঘুম নেই। কিন্তু সে নিয়ে আর টেনশনের কোনো প্রয়োজন নেই। বদরপুর বোরখা হাউস বিয়ের অনুষ্ঠানের যাবতীয় সামগ্রীর সম্ভার নিয়ে আপনার টেনশন দূর করতে প্রস্তুত। এখানে পাবেন বিয়ের শাড়ি, বিয়ের লেহেঙ্গা, শেরওয়ানি, পাঞ্জাবি ব্লেজার, বিয়ের বোরখা ইত্যাদি। সহজে পেয়ে যাবেন মন মাতানো সব সুগন্ধি। সম্পূর্ণ বিবাহের কেনাকাটার উপর রয়েছে আকর্ষণীয় ছাড়, সঙ্গে রয়েছে আকর্ষণীয় উপহার। তাই আর দেরি না করে বোরখা হাউস বদরপুর থেকে কেনাকাটা করুন এবং আপনার উপহারটি নিয়ে যান। এছাড়াও সুলভে পেয়ে যাবেন হজ ও ওমরা যাওয়ার যাবতীয় সরঞ্জাম, যেমন ব্যাগ, এহরাম, বেল্ট, কটন, এহরাম সহ যাবতীয় সামগ্রী। বোরখা হাউসের ঠিকানা বোরখা হাউস, এসটি রোড, বদরপুর চৌমাথা, সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে।